ছাত্রাল বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। এর আগে 17টি এপিসোড আপলোড করেছি আমি, আজ 18তম পর্ব। আজকের আলোচনার বিষয়বস্তু হল চাহিয়ে এর ব্যবহার। আপকো ক্যা চাহিয়ে, আপনি কি চান? চাহিয়ে মানে চাওয়া। কর্তার পরে কো ব্যবহৃত হলে চাহিয়ে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হয়, এবং চাহিয়ে আর কর্তার পরে কো এর কোনো পরিবর্তন হয় না। ছেলে হোক বা মেয়ে হোক, একবচন হোক বা বহুবচন হোক, কর্তার পরে কো ব্যবহৃত হলে চাহিয়ে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় এবং এর কোনো পরিবর্তন হয় না। কয়েকটি উদাহরণ বললে আপনারা বুঝতে পারবেন। আপকো ক্যা চাহিয়ে, আপনার কি চাই? লীলা কো এক শাড়ি চাহিয়ে, স্মিত কো এক কামরা চাহিয়ে, রোগী কো দাওয়া চাহিয়ে, মুঝে কুছ নহীঁ চাহিয়ে, আমার কোনো কিছু দরকার নেই, আমি কোনো কিছু চাই না, মুঝে কুছ নহীঁ চাহিয়ে। উন লোগো কো ক্যা চাহিয়ে, মুঝে এক নকরি চাহিয়ে। আপনারা সর্বনামের তির্যক রূপ একটা এপিসোডে শুনেছেন, সেই এপিসোডটা যদি একবার দেখে নেন আপনাদের ভালো হবে। আমি আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি। কর্তার পরে কো ব্যবহৃত হলে চাহিয়ে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়। কর্তা সেটা কারোর নাম হতে পারে বা সর্বনামও হতে পারে। ম্যায়, ম্যায়ের পরে কো যুক্ত হলে মুচকো। তু, তু এর পরে কো যুক্ত হলে তুচকো। হম, হমকো। বো, উস্কো। কন, কিস্কো। কখনো কখনো হম এর পরে কো যুক্ত হলে মুচকো, মুচকো কথাটা না বলে মুঝে কথাটা ব্যবহার করা হয়। মুচকো থেকে মুঝে, ম্যায় তারপর কো, মুচকো, মুচকো না বলে মুঝে বলা যায়। তেমনি তু তারপর কো, তুচকো, তুঝে। হম তারপর কো, হমকো, সেটাকে হমে। তুম তারপর কো, তুমকো, তুমকো না বলে তুমে বলাও হয়, তুমে। সুতরাং সর্বনামের তির্যক রূপ এটা আর একবার পড়ে নেবেন, জেনে নেবেন। তাহলে এই হলো এই এপিসোডের আলোচনা, যে কর্তার পরে কো যুক্ত হলে চাহিয়ে কথাটা ব্যবহার করা যায়। চাহিয়েটা ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় এবং লিঙ্গ বচন অনুসারে এর কোনো পরিবর্তন হয় না, সব জায়গায় একই রূপ। বন্ধুরা, এই ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। আর যদি খারাপ লাগে, কোথায় খারাপ লাগলো বা আর কি উদাহরণ চান সেটা জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনে একবার প্রেস করুন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।